শুভ সকাল শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শিখব লসাগু। লসাগু আমরা বিভিন্নভাবে শিখতে পারি। গতকালকে আমরা শিখেছিলাম গসাগুর বিভিন্ন প্রক্রিয়া, যেখানে ছিল আমরা মৌলিক গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয় করেছিলাম, সাধারণ গুণনীয়কের মাধ্যমে গসাগু শিখেছিলাম, তারপর ভাগ প্রক্রিয়ায় শিখেছিলাম ইউক্লিড পদ্ধতি। আজকে আমরা শিখবো লসাগু। লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে আমরা আজকে সাধারণ গুণিতকের মাধ্যমে লসাগু নির্ণয় করব। প্রথমেই ধরি, যদি আমরা কয়েকটা সংখ্যা নেই, যেমন ধরো যদি একটি সংখ্যা হয় 4, চার একটি সংখ্যা, একটি সংখ্যা ধরো 6, আর একটা সংখ্যা 8। এখন চারের যদি আমি গুণিতকগুলো লিখি, তাহলে কি লিখব? 4 সমান সমান লিখতে পারি 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 3 চারে 12, 4 চারে 16, তাহলে 4 পাঁচা 20, 4 ছক 24, 4 সাতা 28। আচ্ছা, 6 দিয়ে লিখি যদি 6 অক্ষে 6, 6 দুগুণে 12, 3 ছয় 18, 4 ছক 24, 5 ছক 30, 6 ছক 37। আবার যদি 8-এর লিখি, তাহলে 8 অক্ষে 8, 8 দুগুণে 16, 3 আটা 24, 4 আটা 32, 5 আটা 40। এখন দেখো, সব থেকে ছোট সাধারণ গুণিতক আমরা পেয়ে গেছি। এখানে আছে 24, এখানেও আছে 24, এখানেও আছে 24। তাহলে এই সব থেকে ছোট যে লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট সাধারণ গুণিতক, ছোট সাধারণ যে গুণিতক আছে এটাই হচ্ছে লসাগু। অতএব লসাগু আমরা সমান সমান লিখতে পারি 24। আবার এটাকে যদি আমি ইউক্লিড পদ্ধতিতে করি, তাহলে যেভাবে করব, 4 6 8, এটাকে 2 দিয়ে ভাগ করা যায়, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। সর্বনিম্ন 2টা পর্যন্ত যতক্ষণ যাবে ততক্ষণ নিতে হবে। এখানে 2টার ভিতরে আবার 2 দিয়ে দিতে পারি, 2 অক্ষে 2, 3 নেমে যাবে, 2 দুগুণে 4, আর যায় না। অতএব আমরা এখানে লসাগু নিতে পারি 2 গুণ 2 গুণ 3 গুণ 2, সমান সমান হবে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। তাহলে আমরা ইউক্লিড পদ্ধতিতেও লসাগু করতে পারি। তাহলে আমরা এখানে কিভাবে করলাম? প্রথম হচ্ছে গুণিতকের মাধ্যমে করলাম সাধারণ গুণিতক, তারপর ইউক্লিড পদ্ধতিতে করলাম। আজকে আমরা আর একটা বিষয় একটু জেনে নেই, যেটা হচ্ছে লসাগু ও গসাগুর মধ্যে সম্পর্ক। যখন 2টি সংখ্যার গুণফল যা হয়, 2টি সংখ্যার লসাগু আর গসাগুর গুণফলও একই হবে। এটাই হচ্ছে লসাগুর বিষয়। তোমরা এখানে
যদি আমরা দেখি দুইটি সংখ্যার মৌলিক গুণনীয়ক হয় যদি মৌলিক গুণনীয়ক যেটা হবে এবং লসাগু যেটা হবে সেটা যদি মানে সাধারণ লঘিষ্ঠ সাধারণ গুণিতক যেটা হবে এই দুইটা সংখ্যার গুণফল যেটা হবে যে সংখ্যা দুইটা ছিল সেই সংখ্যা দুইটাও গুণফল তদ্রূপ হবে। এটা আমাদের যেমন ধরো আমরা অঙ্কর বিষয়টা একটু লিখে নেই, একটি যদি আমরা দেখি তোমাদের বইয়ে 10 পয়েন্ট দেখো এখানে তোমাদের দেওয়া আছে দুইটি ঘসাগু ও লসাগুর মধ্যে সম্পর্ক, যে কোনো দুইটি সংখ্যা ধরো 10 ও 30 এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 10-এর মৌলিক গুণনীয়ক 10-এর গুণনীয়ক হচ্ছে 2, 5, 30-এর গুণনীয়ক 2, 3, 5, তাহলে মৌলিক গুণনীয়ক কত আছে 2 আর কত 5। আর এখানে 2, 3, 5 এবং 10 ও 30-এর ঘসাগু হচ্ছে 2 আর 5, কারণ মৌলিক সংখ্যা হচ্ছে 2 এবং 5, মৌলিক সংখ্যাটা দুই জায়গায় আছে, তার মৌলিক সাধারণ গুণিতক হচ্ছে কত 2, 5, অতএব ঘসাগু 5 দুগুণে 10, আর লসাগু হচ্ছে 2, 3, 5, এর সাধারণ যত গুণিতক আছে তার গুণফল, তাহলে 2, 3, 5-এর গুণফল হচ্ছে 30, 2, 3, 5, 30, অর্থাৎ লসাগু 30। আবার 10 ও 30 সংখ্যা দ্বয়ের গুণফল হচ্ছে কত 10 গুণ 3, যদি 30 দেই তাহলে লসাগু হচ্ছে 10 আর 30 হচ্ছে লসাগু 30 আর ঘসাগু হচ্ছে 10, আর সংখ্যা দুইটাও হচ্ছে 10 ও 30, তাহলে কি দুইটা সংখ্যার গুণফল করলে যা হবে লসাগু আর ঘসাগুর গুণফলও লসাগু গুণ ঘসাগু গুণ করলেও একই হবে। তাহলে কি হলো দুইটি সংখ্যার গুণফল সংখ্যা দ্বয়ের মানে সংখ্যা দুইটির ঘসাগু গুণ ওই সংখ্যা দুইটিরই লসাগু। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকের ক্লাস এ পর্যন্ত, তোমরা ক্লাসের কাজগুলো করে ফেলবে, তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকবে লসাগু ঘসাগু নির্ণয়, বাড়ির কাজ আমি তোমাদের ক্লাসরুমে লিখে রাখবো, সেটা দেখেই তোমরা বাড়ির কাজটা করে ফেলবে।